এক কুখ্যাত উগ্রবাদী জেল থেকে ছাড়া পাবার পরেই সন্ত্রাসবাদী কার্যকলাপের অন্য একটি মামলায় ফের ওই উগ্রবাদীকে গ্রেফতার করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকার। ধৃত উগ্রবাদীর নাম জ্যাকব রাংখল। এই খবর নিয়ে তেলিয়ামুড়া থানার এসআই রঞ্জন বিশ্বাস জানান, জ্যাকব রাংখল জেল থেকে ছাড়া পেয়ে প্রভুরামপুর এলাকায় যায়। অন্যদিকে ১৯৮৬ সালের সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে জ্যাকব রাংখলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে তেলিয়ামুড়া থানায় এবং মাননীয় আদালত তার বিরুদ্ধে অর্থাৎ জ্যাকব রাংখলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সেই সময়। জ্যাকব রাংখল জেল থেকে ছাড়া পাবার খবর তেলিয়ামুড়া থানার পুলিশ পেতেই গত বৃহস্পতিবার রাতে বিশালগড় থানা এলাকার প্রভুরামপুর এলাকা থেকে জ্যাকব রাংখলকে গ্রেফতার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসা হয়। ওই পুলিশ অফিসার অর্থাৎ রঞ্জন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জ্যাকব রাংখলের নামে আমাদের থানায় 1986 থেকে একটা ওয়ারেন্ট আছে এক্সট্রিমিস্ট কেসের। ও দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তো কিছুদিন আগে এসআই থানার একটা কেসে ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তো আজকে আমরা খবর পেয়েছি সে জেল থেকে আজকে ছাড়া পেয়েছে। তো সে মোতাবেক আমরা খবর পেয়ে আমরা ওকে বিশালগড় থানা দিন এলাকা প্রভুরামপুর এলাকা থেকে আমরা ওকে অ্যারেস্ট করেছি। এর বিরুদ্ধে এখন কী কী কেস আছে? ওর বিরুদ্ধে একটা এক্সট্রিমিস্ট কেস আছে, নন বেলেবল ওয়ারেন্ট আছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।